তাহলে আসলে তুমি আমাকে ভাইরাল বলতে পারো না, কারণ আমি তো ভাইরাল হওয়ার স্বপ্ন নিয়ে ফেসবুকে লাফালাফি করি না। তো কারণ আমি যদি ভাইরালই হব তাহলে আমার যখন একটা বয়স ছিল, বুঝছো, যে বয়সটা আমার বাচ্চা কাচ্চা হয়নি বা আমি বিবাহিত ছিলাম না, অনেকটা ফিরে একটা সময়ে জীবনযাপন করছি, তখন আমি ভাইরাল হইলে হইতে পারতাম। কিন্তু আমাদের জামানায় না এই ভাইরাল জিনিসটা তখন ছিল না। তো আমি এই মোবাইলের ভিতরে যে জিনিসটা বুঝলাম, ভাইরাল এমনই একটা জিনিস, এর একটা দুইটা দিক আছে, যেমন একটা ভালো দিক একটা খারাপ দিক। তো দেখো, আমি একটা ছোটোখাটো ব্যবসা করি, আল্লাহ তাআলা আমার যতটুকু ইনকাম ওখান থেকে দেয় আমি তাতে সন্তুষ্ট। তো যদি বলো ভাইয়া তাহলে তুমি ফেসবুকে এগুলো করো কেন, তো ফেসবুকে এটা করার কারণে ভাই, আমি খুব ছোট্টবেলা থেকে সঙ্গীতের সাথে জড়িত এবং সঙ্গীতকে ভালোবাসি। আচ্ছা, এর জন্য আমি আমার নিজেকে ধরে রাখতে পারি না, মাঝে মাঝে আমি বিচলিত হয়ে যাই, নিজের মনের কিছু অশান্তি ভুলতে বা একটু বয়সটাকে একটু একটু স্যাক্রিফাইস করার জন্য আমি এই আনন্দগুলো মানে করি আর কি। আর এটা আমি ফেসবুকে ছাড়ি, এছাড়া আর আমি কিছুই না, এটা আমি ভাইরাল হওয়ার জন্য ছাড়ি। আচ্ছা, তারপর আপনি আপনি তবু তো আপনি আছে মঞ্চে, একটু ড্যান্স ট্যান্স দেন আমাদেরকে, নিয়ে গান টান হয়, ড্যান্সের কথা ড্যান্স দেন। বলছোর আছে মঞ্চ তো এখন আর নাই, কারণ মানুষের ভিতরে সেই আনন্দ উল্লাস নাই। আচ্ছা, তুমি এই যে ড্যান্সের ভিডিও আমি করতেছি ফেসবুকে, সেটা ছাড়বো, কয়জন বা দেখবে। কিন্তু তুমি দেখো একটা নেগেটিভ ভিডিও তুমি ছাড়ো, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ। আচ্ছা, এই জন্য আমাদের সমাজ থেকে সেই আনন্দগুলো উঠে গেছে। যেমন আমরা আগে গ্রামে আমাদের মা চাচিদের নিয়ে আমরা আনন্দ করতাম, চড়ি ভাতি করতাম, সেখানে ছোটো ছোটো মাইক রেডিও, হ্যাঁ, এগুলো বাজিয়ে আমরা অনেক নাচ করতাম। তো মা চাচিরা অনেক আনন্দ ফিল করতো, অনেক হাসতো, মজা পাইতো এবং বলতো, হাতে তালি দিত, অনেক সুন্দর। এখন আমরা আরও দেখো 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি বিভিন্ন মানে সরকারি যে অনুষ্ঠানাদিগুলো আমাদের দেশে হইতো, এগুলো আজকের যে সমাজে কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হবে, সবাই হারাই যাচ্ছে দিনগুলো, সবাই আমরা এই মোবাইলের ভিতরে বন্দী হয়ে যাচ্ছি। তো এই জন্য কি বলবো, আগের মতো আর স্টেজ নাই, নাচানাচি করতে পারি না, বাচ্চা কাচ্চা বাড়িতে আছে তাদের সামনে এগুলো করতে পারি না। তারা যখন একটু ব্যস্ততার অবশেষ ঘটে তখন একটু ফাঁকা জায়গায় আসি, একটু নিজেকে মানে তাজা রাখার চেষ্টা করি, একটু ডান্স করি, একটু আনন্দ করি, এই ভাইয়া, তাছাড়া কিছু না। আপনারা শুনলেন সেলিম ভাই কথা, সেলিম ভাই আছে অনেকটা ভালোবাসা মানুষ, তার সাথে মিশলি সে বোঝা যায় যে মানুষ কতটা ভালো। তা আসছে গাইজ, তো আপনাদের এই সেলিম ভাই যদি কথাটা ভালো লেগে থাকে তাহলে একটা চালে সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে জানাই যাবেন, আর লাইক দিয়ে যাবেন, ঠিক আছে, আর শেয়ার করে যাবেন, ঠিক আছে ভিডিওটা। তো বাই।